সো নমস্কার ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা যেভাবে রিকোয়েস্ট করছিলে যে গতকালকে স্যার তার পার্ট বি নিয়ে আসুন, সো ফ্রেন্ড ডোন্ট ওরি, আজকে ক্লাস নাম্বার 9 করাচ্ছি না আমরা। অনেকে দেখতে পাচ্ছি স্যার আবার এগেইন সেই ক্লাস নিয়ে আসলেন, নো ফ্রেন্ড, আজকে ক্লাস নাম্বার 9 করাচ্ছি না, আজকে আমাদের হবে ক্লাস নাম্বার 10th, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস নাম্বার 10th এবং গতকালকের তুলনায় আজকে কিন্তু 25 সংখ্যক কোয়েশ্চেন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই চাইবে যে লাস্ট অবধি থাকতে, হোপফুলি তোমরা ক্লাস নাম্বার 9 সেটি দেখে এসছো। আর যদি না দেখে এসে থাকো অবশ্যই দেখে আসবে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন করেছিলাম, অনেকগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিলো, যেগুলো এসবিআই ক্লার্ক বলো, আইবিপিএস, এনটিপিসি বিভিন্ন ক্লার্কের মধ্যে এসেছিলো। তোমরা অবভিয়াসলি সেসব ক্লাসগুলো অবভিয়াসলি উপরে দেবো, আই বটমে ক্লিক করে সেই 9 নম্বর ক্লাসটি দেখে আসবে ফ্রেন্ড। সো হোপফুলি তোমরা সবাই ভালো আছো, ভালো আছো এবং ভালো থাকাটা এখন দরকার, অনেকটাই দরকার, কারণ এক্সাম রিসেন্টলি হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে ফিজিক্যালি এবং মেন্টালি ওয়েল থাকাটা দরকার, না হলে কীভাবে এক্সাম পার্টিসিপেট করবে তো ফ্রেন্ড। তার পাশাপাশি তোমরা হোপফুলি সবাই লাইক বা শেয়ার করে এসছো, অনেকে দেখি ক্লাস শুরু হওয়ার আগেই লাইক করে থাকো, দ্যাট মিনস থ্যাংক ইউ যারা যারা লাইক করছো এইভাবে। আর যারা যারা এখন পর্যন্ত করেনি অবশ্যই করে নেবে, না হলে প্রতিদিনের মতো আজকেও বলে যাবে যে ক্লাস লাইক করতে। তো ফ্রেন্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আসছো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আমরা কিন্তু অনেকগুলো ক্লাস করাচ্ছি এবং আপকামিং ডেজগুলোতেও করাবো অ্যাজ প্রমিস। তোমরা চাইলে আমাদের সাথে টিচমেন্টও জয়েন হতে পারো, আমাদের টিচমেন্ট, আমাদের সেই টিচমেন্ট ক্লাসরুম আইডি হলো সেটি, তোমরা চাইলে সেই ক্লাসরুম আইডি লাগিয়ে জয়েন হতে পারো। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কগুলো পাবে, সেখান থেকেও ক্লিক করে জয়েন করতে পারবে। আমরা টিচমেন্ট থ্রো ট্যাচগুলো নিচ্ছি, পিডিএফগুলো দিচ্ছি, ক্লাসেসগুলো করাচ্ছি, তো সেসব কিছু তোমরা টিচমেন্ট থ্রো করতে পারো। ইভেন তোমরা আজকে যদি টিচমেন্টে জয়েন হও তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো, প্রিভিয়াস ট্যাচগুলোও দিতে পারবে। সো অনলি 149 সাবস্ক্রিপশনের বিনিময়ে 149 দিয়ে তোমরা সেগুলো করতে পারো ফ্রেন্ড, এবং সেটা ভ্যালিডিটি থাকবে 22nd August। সো ফ্রেন্ড তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ফর এক্সাম। চলো ফ্রেন্ড আজকে আমরা ওয়ান্স অ্যাগেন আমাদের ক্লাসটি স্টার্ট করে দিই। খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো রয়েছে, তোমরা প্রত্যেকটা কোয়েশন পার্টিসিপেট করবে, ঠিক আছে। অনেকগুলো কোয়েশন রয়েছে যে প্রিভিয়াস বিভিন্ন এক্সামে এসছে, দেখো এসবিআই ক্লার্কের মধ্যে 2009 কিন্তু সেটা এসছে। এসব কোয়েশনগুলোই কম্পিউটার থেকে বেসিক্যালি জিজ্ঞাসা করা হয়, তোমরা অবশ্যই চাইবে পেশেন্সলি পার্টিসিপেট করতে ফ্রেন্ড, ঠিক আছে। লেটস স্টার্ট। সো আমাদের কোয়েশন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 কী রয়েছে তোমরা ভালো করে পড়ে তারপরে আনসার করবে। হুইচ অফ দ্য ফলোয়িং রেফার টু দ্য ফাস্টার বিগেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ কম্পিউটার্স, নিচের কোনটি কী বলা হচ্ছে সবচেয়ে দ্রুততম, সবচেয়ে বড় আকারের এবং খুবই এক্সপেন্সিভ হয়, খুবই ব্যয়বহুল হয়, নিচে কোনটি হবে সঠিক উত্তর। সো সবগুলো অপশন ভালোভাবে দেখে তারপরে আনসার করবে, কোয়েশ্চেন নাম্বার 1 সঠিক উত্তরটি কী হবে, নিচে কোনটি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 1, সো গতকালকে ক্লাসে দেখেছি 25 সংখ্যক মানুষ পার্টিসিপেট করেছো, দ্যাট ইজ ওয়েল, যে ভালোভাবে পার্টিসিপেট করেছো, আজকেও সেমভাবে করবে। সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, দ্য সুপার কম্পিউটার্স। সুপার কম্পিউটার কিন্তু কী হয় সবচেয়ে ফার্স্টেস্ট কম্পিউটার, ফার্স্টের কম্পিউটার হয়, ঠিক আছে। তার পাশাপাশি সেগুলো অনেকটা বিগেস্ট কম্পিউটার, সেগুলো আমরা বেসিক্যালি আমরা ডে টু ডে লাইফ ইউজ করি না, এবং তার পাশে সেটা খুব এক্সপেন্সিভ হয়, সেগুলো এক্সপেন্সিভ হওয়া, ফার্স্টেস্ট হওয়া, বিগেস্ট হওয়া, সেগুলো একমাত্র সুপার কম্পিউটারের আন্ডারেই পড়ে। ল্যাপটপ এবং পার্সোনাল কম্পিউটার তো তোমরা সেটা জানোই যে সেগুলো খুবই ছোটো হয়। নেক্সট কোয়েশন, হুইচ ইজ নট এ বেসিক ফাংশন অফ এ কম্পিউটার, তো নিচের যে চারটি অপশন রয়েছে তার মধ্যে কোনটি যে কম্পিউটার বেসিক্যালি বেসিক ফাংশনের মধ্যে পড়ে না, কম্পিউটার যে বেসিক ফাংশনগুলো আছে তার মধ্যে সেগুলো পড়ে না, নিচে কোনটি হবে সঠিক উত্তর। সো কোয়েশ্চেন নাম্বার 2, তার মধ্যে একটি অপশন রয়েছে রং, ঠিক আছে, কোনটি হবে সেই উত্তরটি। সো ফ্রেন্ড কোনটি হবে সেই উত্তরটি, তো রাইট অ্যান্সার ইস আমাদের দে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসেস ডাটা, সেটা তো কম্পিউটার বেসিক ফাংশন, কম্পিউটার তো সেগুলোই বেসিক্যালি করে থাকে অপশন এ, তাহলে অপশন এ তো কখনো হতে পারে না। অপশন বি, অ্যাকসেপ্ট ইনপোর্ট প্রসেস ডাটা অ্যান্ড স্ক্যান ট্যাক্স, তো সেক্ষেত্রে ইনপোর্ট ডাটা সেগুলো তো কম্পিউটার বেসিক ফাংশন, কম্পিউটার সেগুলো যদি না করবেটা কি, তো একমাত্র স্ক্যান ট্যাক্স, সেগুলো কম্পিউটার কখনো বেসিক ফাংশন হতে পারে না, স্ক্যান ট্যাক্স, ঠিক আছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, এই কোয়েশনটি আসছে কোথায় আসছে, দ্য আইবিপিএস ক্লার্ক 2012 মধ্যে আসছে। দেখো ফ্রেন্ড আমরা তোমাদেরকে বলছিলাম যেভাবে অথেন্টিকেট নোটি প্রোভাইড করছি, যেগুলো বিভিন্ন এক্সামের মধ্যে এসেছিলো। কোয়েশ্চেন নাম্বার 3, এ কম্পিউটার ইউজ অ্যাট সুপার মার্কেট, সুপার মার্কেটে যে কম্পিউটারগুলো ইউজ করে সেটা দেখেছো তোমরা, ডিপার্টমেন্টাল স্টোরেজ স্টোরস অ্যান্ড রেস্টুরেন্ট এক্সেট্রা ইজ কল্ড ড্যাশ টার্মিনাল, দে আমরা যেগুলো দেখতে পাই দে সুপার মার্কেটে, ডিপার্টমেন্টাল স্টোরে, তারপর রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেগুলার নিচের কোনগুলো আন্ডারে পড়ে বা কোন ধরনের কম্পিউটার সেগুলো ইউজ করা হয়।
তো সেগুলো কি হবে সঠিক উত্তর? দ্যাট ইজ আমাদের অপশন এ হবে দ্য রাইট অ্যান্সার। POS পয়েন্ট অফ সেল মেশিন সেগুলো কী করায়? সেগুলো সেখানে ইউজ করা হয় সেই সব ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মার্কেট এবং রেস্টুরেন্টের মধ্যে সেগুলো ইউজ করা হয়। নেক্সট কোয়েশন, এ ডেস্কটপ কম্পিউটার ইজ নোন অ্যাজ এ ডেস্কটপ কম্পিউটারটি কী নামে পরিচিত? কোয়েশ্চন নাম্বার ফোর, অ্যান্ড দ্যাট ইজ অলসো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন, তোমরা সবাই জানবে সেই কোয়েশনটির আনসারও। কোয়েশ্চন নাম্বার ফোর সঠিক উত্তরটি কী হবে? আমাদের আজকে কিন্তু বেশ সংখ্যক কোয়েশন রয়েছে। অ্যাকচুয়ালি বেশ সংখ্যক কোয়েশন নিয়ে আসতে তোমাদের সামনে ভয় করে। কেন ভয় করে জানো ফ্রেন্ড? কারণ দেখি যে ফ্রেন্ড তোমরা হার্ডলি যখন 15 মিনিট হয়ে যাবে না, তোমাদের সময় আর থাকে না ক্লাস করার জন্য, তার জন্য নিয়ে আসতেও ভয় করে। সো ডোন্ট ওরি, জাস্ট মজা করলাম। জানি তোমরা খুব সিরিয়াস, এখন এক্সাম এসেছে তো সবাই টাইম কনজিউম করতে চাচ্ছ, যে টাইমটা প্রপারলি ইউজ করতে, ভেরি গুড যে টাইমটাকে সেভাবে ইউজ করছো। সো সঠিক উত্তর কী হবে এখানে? কোয়েশ্চন নাম্বার ফোরের সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, ফ্যান পিসি। দ্য পিসি কি আমরা যে ডেস্কটপ কম্পিউটার নোন অসু অ্যাজ এ পিসি নামে জানা হয় সেটিগুলা সেগুলোকে। নেক্সট কোয়েশ্চন, ল্যাপটপ আর ল্যাপটপ বলতে কী বোঝো? ল্যাপটপস আর হোয়াট, সেই চার তিনটে অপশনের মধ্যে নিচে কোনটি হতে পারে? তো অপশনতে কী রয়েছে আমাদের? কম্পিউটার্স ইউজ ইন কেমিক্যাল ল্যাবরেটরিজ, অপশন বি পোর্টেবল লাইট ওয়েট অ্যান্ড ফিট ইন টু ব্রিফকেস, অপশন সি হিয়ারিং ভয়েস রেকগনিশন সিস্টেম, অপশন ডি ডেস্কটপ। কী হবে, কোনটি হবে সঠিক উত্তর? ল্যাপটপ কী বেসিক্যালি? ল্যাপটপ বলতে আমরা কী বুঝি? তো সেটা তোমরা জানো যে ল্যাপটপ আমাদের ডে টু ডে লাইফের মধ্যে খুবই ইউজ করা হয়। তো দ্যাট ইজ হলো কেন ইউজ করা হয়, ল্যাপটপকে আমরা ইজিলি ক্যারি করতে পারি, দ্যাট মিনস পোর্টেবল, খুবই লাইট ওয়েট এবং সেগুলো ফিট হয়, কোনো ব্রিফকেসের মধ্যে সেগুলো ফিট করা যায় ইজিলি। তো সেই ক্ষেত্রে আমাদের অপশন বি হবে দে সঠিক উত্তর ফ্রেন্ড, অপশন বি হবে দে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন, কোয়েশ্চন নাম্বার সিক্স, মাইক্রোপ্রসেসর ওয়াজ ইন্ট্রোডিউস ইন হুইচ জেনারেশন অফ কম্পিউটার, যে মাইক্রোপ্রসেসর কম্পিউটারের মধ্যে দেখতে পাবে, যদি কখনো খোলো কম্পিউটার তাহলে দেখতে পাবে অবশ্যই তার ভিতরে মাইক্রোপ্রসেসর আছে। তো সেক্ষেত্রে নিচে কোন জেনারেশন কম্পিউটারের মধ্যে সেটা ইউজ করা হয়েছে প্রথমবারের মতো? মাইক্রো কম্পিউটার ওয়াজ ইন্ট্রোডিউস ইন হুইচ জেনারেশন অফ কম্পিউটার, কোন জেনারেশন কম্পিউটারের মধ্যে সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল মাইক্রোপ্রসেসর? কোয়েশ্চন নাম্বার সিক্স, তো সেটা একটি হার্ডওয়্যার একটি পার্ট। আমরা তোমরা জানো যে কম্পিউটার হলো কম্বিনেশন অফ বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, তো মাইক্রোপ্রসেসর হলো আমাদের একটি হার্ডওয়্যারের পার্ট। তো সেটার নিচে কোন জেনারেশন কম্পিউটারের মধ্যে ইউজ করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার সিক্সের সঠিক উত্তর হবে দ্যাট ইজ অপশন ডি, ফোর্থ জেনারেশন কম্পিউটার ফ্যান, ফোর্থ জেনারেশন কম্পিউটার। নেক্সট কোয়েশ্চন, চোজ দ্য ওয়ার্ড ওয়ান আউট, দ্যাট মিনস কি যে সেখানে যে তোমাদের চারটি অপশন রয়েছে, এখানে যে চারটি অপশন রয়েছে, তো চারটি অপশনের মধ্যে কোনটি ওয়ার্ড হবে, কোনটি আমাদের আজকে ক্লাসের সাথে বা সেই কোয়েশনগুলোর সাথে রিলেটেড হবে না? কোনটি হবে সঠিক উত্তর? তোমরা জানো আমরা আজকে জব ওরিয়েন্টেড সেই কম্পিউটার উপর নিয়ে করাচ্ছি ক্লাস, তো সেই ক্ষেত্রে নিচে কোনটি হবে না যে আজকের যে ক্লাস করাচ্ছি সেটির সাথে রিলেটেড, মোস্টলি রিলেটেড হবে না। সো কোয়েশ্চন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে এদিকে নোটবুক কম্পিউটার ফ্যান, নোটবুক কম্পিউটার সেগুলো কখনো রিলেটেড হয় না, ঠিক আছে? তার মধ্যে আমরা মিনি কম্পিউটার শুনেছি, মিনি মাইক্রো কম্পিউটার শুনেছি, মিনি কম্পিউটার শুনেছি, সুপার কম্পিউটার শুনেছি, বা নোটবুক কম্পিউটার সেটা এখানে এ জায়গার মধ্যে অড ওয়ান। নেক্সট কোয়েশন, দ্য ইনপুট ডিভাইস মোস্ট কমনলি ইউজ টু এন্টার ট্যাক্স উড বি দ্য, যে আমরা নিচের মধ্যে যে তিনটি অপশন দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি কমনলি ইউজ করি যে ডাটা ইনপুট করার ক্ষেত্রে, ডাটা ইনপুট করার ক্ষেত্রে সর্বাধিক ইউজ করার নিচে কোনটি হবে? বার কোড রিডার, অপশন সি মাইক্রোফোন, অপশন বি মাইক্রোফোন, অপশন সি কিবোর্ড, অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। নিচে কোনটি ইউজ করি মোস্টলি আমরা ডাটা ইনপুট করার ক্ষেত্রে ডিভাইসের মধ্যে, যখন আমরা এন্টার ট্যাক্স ইনপুট করি, যখন ট্যাক্স ইনপুট করি সেটা কথা বলা হচ্ছে। এখানে কি মনে করো যে বারকোড কি ট্যাক্স ইনপুট করছি আমরা, মাইক্রোফোন দিয়ে ট্যাক্স ইনপুট করছি? তো আমাদের সঠিক উত্তর হবে অপশন সি ফ্যান্ড, কিবোর্ড। কিবোর্ড দিয়ে কী করি আমরা মোস্টলি, কিন্তু কিবোর্ড দিয়ে কী করি যে ট্যাক্সগুলো কি কিবোর্ড দিয়ে তো এন্টার করি আমরা, বেসিক্যালি ইনপুট করি ডিভাইসের মধ্যে। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ অ্যান এমবেডেড সিস্টেম, তো এমবেডেড সিস্টেম বলতে নিচের কী বোঝায়? কোয়েশ্চন নাম্বার নাইন, সো কোয়েশ্চন নাম্বার নাইনের সঠিক উত্তর কী ফ্রেন্ড? তো তার সাথে অবভিয়াসলি বলবো যে যারা যারা লাইক করছেন শেয়ার করছেন অবশ্যই করে নেবে, তোমরা অবশ্যই বলবে আমাদের নেক্সট ক্লাস কিসের উপর নিয়ে আসবো, আগামীকাল
আবার যদি আগামীকাল ক্লাস নেই তাহলে কিসের উপর নিয়ে আসবো, কম্পিউটার উপর নিয়ে আসবো না ত্রিপুরার, ওয়ান সেকেন্ড, ত্রিপুরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি উপর নিয়ে আসবো? তোমরা অবশ্যই বলবে যে ত্রিপুরা হিস্ট্রি, জিকে, তোর সরি, ত্রিপুরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জিকে, অথবা যে কম্পিউটার উপর নিয়ে আসবো। কোয়েশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর কী হবে? সো হোয়াট ইজ এম্বেডেড বলতে কী বোঝানো হয়? কোয়েশ্চেন নাম্বার 9, সো এখানে সঠিক উত্তর হবে আমাদের এম্বেডেড বলতে কী বোঝানো হয়। এম্বেডেড বলতে এ কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার সিস্টেম দ্যাট কন্ট্রোলস এ মেশিনস অর অ্যাপ্লিকেশনস, তো সেটার মিনি সেটার মানে সেটাই বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? এ কম্পিউটার কী বেসিক্যালি, যে আমরা পড়েছি কম্পিউটার, কম্পিউটার কম্বিনেশন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, তো সেক্ষেত্রে আমাদের সেটাই বোঝানো হচ্ছে। এখানে এম্বেডেড বলতে সেটাই বোঝানো হচ্ছে যে কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার সিস্টেম দ্যাট কন্ট্রোলস কী করে, মেশিনস অর অ্যাপ্লিকেশনগুলোকে কন্ট্রোল করে, কম্পিউটার সফটওয়্যার রয়েছে, তো সেটার মিনিং যে এম্বেডেড বলতে সেটাই বোঝানো হচ্ছে। নেক্সট কুয়েশন, দ্যাট ইজ 10, অপারেটিং সিস্টেমস এডিটর, ডিভাগার্স, কমান্ডার, যে অপারেটিং সিস্টেম এডিটর্স অ্যান্ড ডিভাগার্স কমান্ডার নিচে কোনটির আন্ডারে পড়ে, সেগুলো কি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটিস অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চন নাম্বার 10, যে অপারেটিং সিস্টেমস এডিটর্স অ্যান্ড ডিভাগার কামস আন্ডার, তো ফ্রেন্ড সেগুলো কিসের কমান্ডারের পরে, তো সেগুলো আমাদের অপশন এ হবে সঠিক উত্তর, সিস্টেম সফটওয়্যারে আন্ডারেই পড়ে। সেগুলো কোন সফটওয়্যারে, সিস্টেম সফটওয়্যারের আন্ডারেই পড়ে, সেই অপারেটিং সিস্টেম বলো আর এডিটর্স বলো আর ডিভাগার্স বলো, সেগুলো সিস্টেম সফটওয়্যারের আন্ডারেই পড়ে। নেক্সট কুয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ কম্পিউটার্স, দ্য নিচের কোনটি কম্পিউটারের সাথে অ্যাসোসিয়েট নয়, নট অ্যাসোসিয়েটেড, নিচে কোনটি হবে সঠিক উত্তর, সম্পর্কিত নয়। কোয়েশ্চন নাম্বার ইলেভেন, যদি তোমরা চারটি অপশন ভালো করে দেখো তাহলে অবভিয়াসলি ইজিলি বুঝতে পারবে যে নিচের কোনটি সম্পর্কিত নয়, কিসের সাথে সম্পর্কিত নয়, যে কম্পিউটারের সাথে সম্পর্কিত নয়, তো সেক্ষেত্রে আমাদের অপশন এখানে একটি রয়েছে, দ্যাট ইজ সি, দ্য পেন্সিল। পেন্সিল কীভাবে হতে পারে কম্পিউটারের সাথে সম্পর্কিত, পেন্সিল হতে পারে না, তো সেক্ষেত্রে অপশন এ, বি এবং ডি সবটি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ, হু ইজ দ্য নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স, দে কে ফাদার অফ কম্পিউটার সায়েন্স নামে পরিচিত, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স, তো সেটা তোমরা জানো সবাই, যে আমরা অনেকবারই সেসব কোশ্চেন করেছিলাম, দ্য চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ ইজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স। নেক্সট কোয়েশ্চন, তো আমরা কোশ্চেনগুলো আজকে খুবই ফাস্ট করছি যাতে তোমাদেরকে সেই কম সময়ের ভিতরে অনেকগুলো কোশ্চেন যাতে করাতে পারি, তার জন্য। তো অবভিয়াসলি ফ্রেন্ড আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, যারা যারা লাইক করছেন শেয়ার করছেন অবশ্যই করে নেবে, যাতে আমরা এইসব ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। অবশ্যই তোমরা রেসপন্স করবে যে আমরা আগামী ক্লাস আবার কি ত্রিপুরা হিস্ট্রি, জিকে, পলিটির উপর নিয়ে আসবো না আবার কম্পিউটার উপরে আরেকটি ক্লাস করাবো। পার্সোনাল কম্পিউটার্স ক্যান বি কানেক্টেড টুগেদার টু ফ্রম এ, যে পার্সোনাল যে কম্পিউটারগুলো আছে আমরা বেসিক্যালি ইউজ করে থাকি সেগুলো, দ্যাট মিনস পিসি শর্ট ফর্মে যেগুলো বলা হয়, সেগুলো কানেক্টেড থাকে কীভাবে থাকে, সেগুলো কানেক্টেড কীভাবে থাকে, একটা আরেকটার সাথে কীভাবে কানেক্টেড থাকে। কোয়েশ্চেন নাম্বার 13, দেখো ফ্রেন্ড এইসব কোয়েশনগুলো কোথায় এসছে, দেখো আইবিপিএস পিও 2011 মধ্যে কিন্তু এইসব কোয়েশনগুলো আসছে। তোমরা অবভিয়াসলি কিন্তু একটি কোয়েশনও লাইটলি নেবে না, কোনো কোয়েশন যাতে লাইটলি নাও, এরকমটা যাতে না হয়, প্রত্যেকটা কোয়েশন সিরিয়াসলি বা ভালোভাবে পার্টিসিপেট করবে এবং সিনসিয়ারলি করবে। সো কোয়েশ্চেন নাম্বার 13, পার্সোনাল কম্পিউটার্স ক্যান বি কানেক্টেড টুগেদার টু ফ্রম এ আইবিপিএস পিও 2011 এসেছিল, সঠিক উত্তরটি হবে ফ্রেন্ড সেগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে, অপশন সি হবে দ্য রাইট আনসার, নেটওয়ার্ক, নেটওয়ার্ক হবে দ্য সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, এভরি কম্পিউটার হ্যাজ ড্যাশ, মেনি অলসো হ্যাভ ড্যাশ, কী হতে পারে, কোনটি হবে সঠিক উত্তর, অবভিয়াসলি বলবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোনটি হবে সঠিক উত্তর। এভরি কম্পিউটার হ্যাজ অপারেটিং সিস্টেমস, মেনি হ্যাজ এ ক্লায়েন্ট সিস্টেম, অপশন বি অপারেটিং সিস্টেমস অ্যান্ড ইনস্ট্রাকশন সেটস, অপশন সি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যান্ড অপারেটিং সিস্টেম, অপশন ডি অপারেটিং সিস্টেমস অর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এই কোয়েশ্চেন একটু সময় লাগবে তোমাদের, তোমরা ভালো করে বুঝে শুনে তারপরে আনসার করবে। সো কোয়েশ্চেন নাম্বার 14, সো তোমাদের ফ্রেন্ড জানিয়ে রাখছি যে আমরা কিন্তু অনেক দিন ধরে ক্লাস করাচ্ছি, আমরা অলরেডি একবার এলডিসি কমপ্লিট করে দিয়েছি, জিআরবিটি কমপ্লিট করে দিয়েছি, যারা আসছো জানো যে আমরা এলডিসি পাশাপাশি জিআরবিটিও ক্লাস করাই, তোমরা জানো আমরা যেগুলো করাই কিন্তু খুব পারফেক্টলি এবং সিলেবাসকে বেস করে করাচ্ছি। যারা নতুন আসছো তারা দিকে অনেক অনেকে অনেক কিছু বলছো যে স্যার কবে কমপ্লিট হবে, কী হবে, তো ফ্রেন্ড আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি,
ইভেন ফ্রেন্ড যারা এখন নতুন আছো তারা দেখি বলছো প্রচণ্ড যে স্যার তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করারও কী আছে, আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এখন যেগুলো নিয়ে আসছি সেগুলো রিভাইজ ক্লাসগুলো নিয়ে আসছি। তো তোমাদের যদি কোনো কিছু তাড়াতাড়ি শেখানোর শিখতে হয় তাহলে অবভিয়াসলি কিন্তু গিয়ে ফ্রি টাইমে সেসব প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখে নেবে, তাহলে তো হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে, এভরি কম্পিউটার হ্যাজ, দ্যাট মিনস কি প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু এখানে যে অপারেটিং সিস্টেম কিন্তু প্রত্যেকটা কম্পিউটারই থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটার অপারেটিং সিস্টেম থাকবেই, ঠিক আছে, অপারেটিং সিস্টেম ছাড়া তো রান করতেই পারে না। সো এভরি কম্পিউটার হ্যাজ অ্যান অপারেটিং সিস্টেম, ঠিক আছে, মেনি অলসো হ্যাভ ড্যাশ কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, কম্পিউটারের অপারেটিং সিস্টেম পাশাপাশি কম্পিউটারের মধ্যে একটি তো অপারেটিং সিস্টেম থাকবে, তার পাশাপাশি তার মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামসও থাকবে, ঠিক আছে, তো সেইভাবেই যে কম্পিউটার রান করে, ঠিক আছে ফ্রেন্ড। তো এইভাবে আমাদের অপশন ডি হবে যে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, সো তার আগে অবশ্যই জানিয়ে রাখছি ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের সাথে অবশ্যই টিচমেন্টে জয়েন হতে পারো ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে, অনেকেই আমাদের সাথে অলরেডি আছে, তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই জয়েন করতে পারো। আমরা প্রতিদিন তোমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে থাকি বিটুইন 5:30 থেকে 6 PM, বিটুইন 5:30 থেকে 6 PM তখন সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে থাকি, ঠিক আছে। তোমরা সেই সময়ের ভিতরে কিন্তু যারা নিতে চাও অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে, নাহলে কিন্তু অ্যাপস অটোমেটিক্যালি 6 PM এর পরে বার করে দেবে, ঠিক আছে। 149 সাবস্ক্রিপশন বিনিময়ে তোমরা সেগুলো অ্যাক্সেস করতে পারো, অনেকগুলো টেস্ট দিয়েছি, সেগুলো টেস্টগুলো মক টেস্টগুলো দিতে পারো, লং মক টেস্টও দিয়েছি, শর্ট মক টেস্টও দিয়েছি, তোমরা সেই মক টেস্টগুলো দিতে পারো। সো কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15, এ ড্যাশ ইজ এ লার্জ অ্যান্ড এক্সপেন্সিভ কম্পিউটার, এখানে লার্জ এবং এক্সপেন্সিভ কম্পিউটার বলতে তোমরা বুঝেই গেছো, এখানে পিসি তো হতে পারে না, তাহলে অপশন সি তো কেটে দিতে পারো। দেখো কোশ্চেনগুলো পড়ার পাশাপাশি কিন্তু অপশনগুলো এলিমিনেট করতে শিখে নেবে, যে এ ড্যাশ ইজ এ লার্জ অ্যান্ড এক্সপেন্সিভ কম্পিউটার ক্যাপাবল অফ সাইমটেনিয়াসলি প্রসেসিং ডাটা, কী করে প্রসেসিং ডাটা করে, তার পাশাপাশি কত রকম ডাটা প্রোভাইড করে, প্রসেসিং কত ডাটা প্রোভাইড করতে পারে প্রসেস একসাথে, হান্ড্রেডস অর থাউজেন্ড অফ ডাটা, হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ ইউজার ডাটা, সেগুলো কী করতে একসাথে প্রসেস করতে পারে এবং সেগুলো খুবই এক্সপেন্সিভ হয়, খুবই লার্জ হয়, তো সেক্ষেত্রে নিচে কোনটি হতে পারে সঠিক উত্তর, কোয়েশ্চেন নাম্বার 15। তো রাইট অ্যান্সার হবে যে আমাদের মেন ফ্রেম কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটারে কিন্তু সেগুলো করতে পারে, দ্যাট মিনস সুপার কম্পিউটার যেগুলোকে বলা হয়, অনেক বড় বিগ সাইজের থাকে, এক্সপেন্সিভ থাকে, এক্সপেন্সিভ হয়। নেক্সট কোয়েশ্চন, সুপার কম্পিউটার ইজ ড্যাশ, সুপার কম্পিউটার ড্যাশ, সুপার কম্পিউটার বলতে কী বুঝো, SBI ক্লার্ক 2012 মধ্যে এসছে, দেখো ফ্রেন্ড এসব কোয়েশনগুলো কিন্তু এসছে, তো আমরা তোমাদের জন্য সেসব কোয়েশনগুলো নিয়ে আসছে যেগুলো মোস্টলি বিভিন্ন এক্সামের মধ্যে আসছে। কোয়েশ্চন নাম্বার 16, সুপার কম্পিউটারের সাথে নিচের কোনটি রিলেটেড হবে সেটা বলবে, সুপার এখানে অপশন এতে বলেছে কি আর স্মলার ইন সাইজ, তো স্মলার ইন সাইজ মানে তো তোমরা কেটে দিতে পারো, সেটা পড়ার দরকারই আসে না। অপশন বিতে বলেছে আর কমন ইন মেজরিটি অফ হাউস হোল্ড, হাউস হোল্ড কীভাবে হতে পারে, সুপার কম্পিউটার হাউস হোল্ড কম্পিউটার হতে পারে, পিসিও হতে পারে, বাট সুপার কম্পিউটার কীভাবে হতে পারে, তাহলে অপশন বিও কেটে দাও। অপশন ডিতে কী আছে চলো দেখে নেই, আর রিয়ারলি ইউজড বাই রিসার্চার ডিউ টু দেয়ার ল্যাক অফ কম্পিউটিং ক্যাপাসিটি, বুঝতে রিসার্চাররা রেয়ারলি ইউজ করে সেসব রিসার্চার কম্পিউটারগুলো, তো সেটাও হতে পারে না, ল্যাক অফ কম্পিউটিং ক্যাপাসিটির জন্য এগুলো কখনো হতে পারে না। তো আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, কন্টেন থাউজেন্ডস অফ মাইক্রো প্রসেসর, সেগুলো আছে সুপার কম্পিউটারের সাথে রিলেটেড, সেগুলোর মধ্যে থাউজেন্ড অফ মাইক্রো প্রসেসর সেগুলোর মধ্যে কন্টেন করা রাখা হয় সুপার কম্পিউটারের মধ্যে, সুপার কম্পিউটারের মধ্যে আছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 17, দ্যাট ইজ থ্রু হুইচ ডিভাইস দ্য মেন কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার কমিউনিকেট উইথ ইচ আদার, দ্য নিচের কোন কম্পোনেন্টের সাহায্যে কী করে যে কম্পিউটার কমিউনিকেট করে, বেসিক্যালি কমিউনিকেট করে থাকে নিচের কোন কম্পোনেন্টগুলোর সাহায্যে ফ্রেন্ড, নিচের কোন কম্পোনেন্ট বা এগুলোর সাহায্যে কী করে কম্পিউটার কমিউনিকেট করে থাকে তাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর মধ্যে, কোয়েশ্চেন নাম্বার 17, দ্যাট ইজ হবে আমার সত্যি উত্তর অপশনে যে সিস্টেম বাস, সিস্টেম বাসের সাহায্যে যে কম্পিউটার কম্পিউটার যেসব ইকুইপমেন্টগুলো আছে সবগুলোর মধ্যে কমিউনিকেট করে থাকে বেসিক্যালি। নেক্সট কোয়েশ্চন, জেনারেল পারপোজ কম্পিউটার আর ইউজ ফর, জেনারেল পারপোজ যে জেনারেল পারপোজের যদি কথা হবে তাহলে কম্পিউটার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে সাধারণ উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা হয় নিচের কোনটি হবে সঠিক উত্তর, কোয়েশ্চন নাম্বার 18, সো কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তর হবে আমাদের ফ্রেন্ড জেনারেল পারপোসে, অ্যাকচুয়ালি আমরা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কম্পিউটার ইউজ করি, তাহলে স্মল ডাটাবেস ক্রিয়েট করার ক্ষেত্রে কম্পিউটার ইউজ করি, তাছাড়া পারফর্ম ক্যালকুলেশনস পারফর্মের ক্ষেত্রে কম্পিউটার ইউজ করি, তাহলে আমাদের অপশন
অল অফ দ্য অ্যাবাভই সঠিক উত্তর হবে। সেগুলো জেনারেল পারপাস থেকে ইউজ করে থাকি আমরা প্রত্যেক দিন ডে টু ডে লাইফে, সেসব কম্পিউটারগুলো সেসব কাজে কিন্তু ইউজ করে থাকি। নেক্সট কোয়েশন, দ্য ফার্স্ট কম্পিউটার হুইচ প্রোভাইড স্টোরেজ ইজ, দ্য নেচার কোন কম্পিউটারটি প্রথমবারের মতো যে আমাদেরকে স্টোরেজ প্রোভাইড করেছে, স্টোর যে ডাটা আমরা সেখানে স্টোর করতে পারবো, নেচার কোনটি হবে সেটি প্রথম কম্পিউটার যেটি সেভাবে আমাদেরকে প্রোভাইড করেছে স্টোরেজ। সে সঠিক উত্তরটি হবে এখানে আমাদের অপশনে যে ইডিএসএসি, ইডিএসএসি হবে সেটি প্রথম যে প্রথমবারের মতো যে আমাদেরকে কি প্রোভাইড করেছে, স্টোরেজ প্রোভাইড করেছে। এবং ইডিএসসি প্রোগ্রাম হলো যে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। নেক্সট কোয়েশন, কম্পিউটার্স ম্যানিপুলেট ডাটা ইন মেনি ওয়েজ, যে কম্পিউটার ম্যানিপুলেট করতে পারে ডাটা অনেকভাবেই, অ্যান্ড দ্য ম্যানিপুলেশন ইজ কল, এবং সেই ম্যানিপুলেশনকে কী বলা হয়, এবং সেই ম্যানিপুলেশনকে কী বলা হয়, কোয়েশ্চন নাম্বার 20। তো দেখেছো ফ্রেন্ড, আমরা বলেছি যেভাবে অ্যাজ প্রমিস তোমাদেরকে বেশি কোয়েশন নিয়ে আসবো সেইভাবে কিন্তু নিয়ে আসছি। তো আজকে আমাদের কাছে 20+ কোয়েশন রয়েছে, তোমরা সবাই লাস্ট অবধি থাকবে। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তরটি হবে যে কম্পিউটার্স ম্যানিপুলেট ডাটা ইন মেনি ওয়েজ, অ্যান্ড দিস ম্যানিপুলেশন ইজ কল প্রসেসিং। ফ্রেন্ড, দিস ম্যানিপুলেশন ইজ কল প্রসেসিং হবে। নেক্সট কোয়েশ্চন, দ্য কম্পিউটার্স ক্যাপাবিলিটি অফ ডিস্টিংগুইশিং স্পোকেন ওয়ার্ড ইজ কল, দ্য কম্পিউটার ক্যাপাবিলিটিস অফ ডিস্টিংগুইশিং স্পোকেন ওয়ার্ড ইজ কল, যে শব্দগুলিকে আলাদা আলাদা করায় কম্পিউটারের ক্ষমতাকে বলে, যে কম্পিউটার যে ক্যাপাবিলিটি আছে কী করা আছে, ডিস্টিংগুইশ করতে পারে, পার্থক্য ক্রিয়েট করতে পারে, যে স্পোকেন ওয়ার্ডের মধ্যে স্পোকেন ওয়ার্ডগুলোকে পার্থক্য করতে পারে, তো সেটাকে কী বলা হয়। তোমরা দেখবে যে আমরাও দেখবে যে মোবাইলের মধ্যে যখন কোনো কিছু বলি গুগলের মধ্যে, আমরা তো স্পোকেন করে আমরা ফাইন্ড করতে পারি টাইপ করার বদলে, সেগুলো কোন মেথড আমরা সেগুলো বেসিক্যালি করে থাকি, তো সেগুলো হবে আমাদের অপশন সি, ভয়েস রেকগনিশন। কম্পিউটার ভয়েস রেকগনিশন কিন্তু সে আলাদা ডিস্টিংগুইশ করতে পারে, তোমার একটা বয়সের সাথে আরেকটা বয়সে সে ডিস্টিংগুইশ করতে পারবে যে কোনটার মিনিং কী বোঝাতে চাচ্ছে, কোন তুমি কী ফাইন করতে চাচ্ছ, সে তোমার বয়স শুনে বলতে পারে, তো সেটা কী হবে সঠিক উত্তর, ভয়েস রেকগনিশন সেটাকে বলে, যে কম্পিউটার্স ক্যাপাবিলিটিস অফ ডিস্টিংগুইশিং স্পোকেন ওয়ার্ড ইজ কল ভয়েস রেকগনিশন। তো অপশন সি হবে যে সঠিক উত্তর। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস, ছোট্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম। গতকালকের থেকে তো অনেকগুলো বেশি কোয়েশন দিয়েছি, হপফুলি বলবে যে কীরকম লেগেছে, আর যদি ভালো লেগে থাকে যারা এখন মতো লাইক করছেন শেয়ার করছেন অবশ্যই করে নেবে। তাছাড়া ফ্রেন্ড, তোমাদেরকে জানিয়ে রাখছি এবং বলে রাখছি যে তোমরা অনেকেই বলছিলে যার এত কোয়েশন কম সংখ্যক নিয়ে আসছেন, এত কম সংখ্যক কোয়েশন নিয়ে আসছে, অথচ এক্সাম তো আমাদের রিসেন্টলি হতে যাচ্ছে। তো ফ্রেন্ড, যারা নতুন আসছো তাদেরকে জানিয়ে রাখছি আমরা এসব ক্লাসগুলো অনেক অনেক অনেকবার করে নিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে, তোমরা এখন নতুন আসছো এবং বলছো যে স্যার এত কম সংখ্যক কোয়েশন নিয়ে আসছেন। দেখো ফ্যান, যারা অলরেডি আমাদের সাথে আছে তারা আছে না, তারা তো না পিডিএফের কথা বলে, না কোয়েশন বেশি আনার কথা বলে, না তারা টাইমের কথা বলে, কারণ তারা জানে সব কিছু পেয়ে গেছে, তারা কোয়েশনও বেশি সংখ্যক পেয়ে গেছে, তাদের কাছে এখন টাইমও রয়েছে প্রচুর, তাছাড়া তারা পিডিএফও দরকার নেই বলতে তাদের এখন আর এতটা ইম্পর্টেন্ট, কারণ সব কিছু তারা করে নিয়েছে। আর তোমরা যারা নতুন আছো তারা দুদিন ধরে অনেকটাই এখন দুদিন ধরে দূরে এসে বলছো যে স্যার আমরা কিছুই পাইনি, না পিডিএফ পাচ্ছি, না ক্লাস পাচ্ছি, না কিছু ক্লাস পাচ্ছি, তো হঠাৎ করে দেখো ফ্রেন্ড, তারা 6 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে, এবং তোমরা 2 দিনে কীভাবে সব কিছু পেতে পারো, তাহলে তাদের 6 মাসের প্রিপারেশন নেওয়া এবং তোমার 2 দিনের প্রিপারেশন নেওয়ার মধ্যে ডিফারেন্সটা কই রইল। সো ফ্রেন্ড, কেউ মাইন্ড করবে না প্লিজ, তো অ্যাকচুয়ালি সময় দিতে হবে, যতটা সময় দিবে ততটা শিখবে, তারা 6 মাস ধরে সময় দিয়েছে, এখন তাদের না কোয়েশন বেশি সংখ্যক কোয়েশন নিয়ে তারা বলতে হচ্ছে বলে না তারা কিছু, না পিডিএফ নিয়ে বলছে, না ক্লাস লং করলে তারও তাতে সমস্যা নেই, একমাত্র সমস্যা তাদেরই হচ্ছে যারা নতুন নতুন এখন আসছো ফ্রেন্ড, তো চাইবে যে ফ্রি টাইমে সবগুলো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে এবং পিডিএফগুলো কালেক্ট করে সবগুলো দেখে নিতে। ইভেন ফ্রেন্ড, আমরা এখন সাবস্ক্রিপশন স্টার্ট করেছি, তোমরা আমাদের সেই টিচমেন্ট অ্যাপসে জয়েন হয়ে 149 সাবস্ক্রিপশনের বিনিময়ে তোমরা সেখান থেকে টেস্টগুলো দিতে পারো, ঠিক আছে, টেস্টগুলো দিতে পারো, পিডিএফগুলো কালেক্ট করতে পারো, লং টেস্ট মক টেস্ট সবগুলো করাচ্ছি আমরা, 170 মার্কের টেস্টও করিয়েছি, ঠিক আছে, তোমরা সেখানে গিয়ে দিতে পারো। সো এখন তোমাদের প্রিপারেশন ভালো করা এবং খারাপ হওয়াটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ডেন্ট, তোমরা কতটা নিজেদের প্রিপারেশনকে ভালো করবে সেটা ডিপেন্ড করবে তোমাদের উপর, তোমরা কতটা টাইম দেবে ডিপেন্ড করবে তোমাদের উপর। সো অনেকে দেখেছিলাম যে গতকালকে বলছিল যে স্যার এসব কোয়েশনকে কমেন্ট পড়বে সিলেবাস কি, এসব কোয়েশনকে কমেন্ট পড়বে, তো ফ্রেন্ড তোমরা বোঝার চেষ্টা করো কমেন্ট পড়বে কি পড়বে না তোমরা বুঝো, যে তুমি কতটা পড়েছো, আমরা তো অনেকটা দিয়েছি, তুমি কতটা পড়েছো,
তো সবকিছু সেভাবে হয় না যে কতটা কোমন পড়বে আর পড়বে না সেটা কিভাবে বলবে কেউ, সেটা তো তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কতটা পড়েছো। তো আজ একটু বেশি কথা হয়ে গেল, ডোন্ট মাইন্ড ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ যাদের লাস্ট অব্দি ছিলে। তোমরা অবশ্যই আমাদের সাথে টিচমেন্ট টেলিগ্রামও জয়েন হবে, টেলিগ্রামে আমরা ক্লাসের আপডেটগুলো সেখানে শেয়ার করে থাকি, ঠিক আছে ফ্রেন্ড? সো টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।